আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা একটা সকাল বিকালের নাস্তা আর খুবই অল্প টাইমের মধ্যে কিন্তু তৈরি করে ফেলা যায়। আর হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তার রেসিপিটি তৈরি করে ফেলা যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটির পুরো প্রসেসিংটা শুরু করা যাক। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা পুর তৈরি করে নিব। সেজন্য এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন হালকা একটু গরম করে নিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এ পর্যায়ে পেঁয়াজের কুচিটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর এখানে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন এতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আর এর আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি। আমি এখানে 1/2 চা চামচের মতো হলুদের ফাঁকি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। মরিচের ফাঁকিটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল করে পুরটা তৈরি করে নিব। আমি এখানে 1 টিস্পুন পরিমাণ মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখন এতে দিয়ে দিচ্ছি ধনিয়ার ফাঁকি। আপনারা কিন্তু চাইলে এটা স্কিপও করতে পারেন বা আরও গুঁড়া মশলা অ্যাড করতে পারেন। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তাছাড়াও জিরার গুঁড়ো দিতে পারেন। তবে আমি এই দুইটা না হয়ে স্কিপই করলাম, আমার কাছে এভাবে ভালো লাগে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর মশলাটাকে কিন্তু খুবই অল্প আঁচে একটু কষিয়ে নিতে হবে। আর এখন এতে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের কুচি। আমি এখানে 3টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝালের পরিমাণ বাড়িয়ে খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর আমি কিন্তু এখানে মরিচের ফাঁকির পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, তাই কাঁচা মরিচের কুচিটা আর একটু কমে দিয়েছি, না হলে কিন্তু কাঁচা মরিচটা আরও বাড়িয়ে দিতাম। আর কাঁচা মরিচ থেকে কিন্তু এক্সট্রা ভালো একটা ফ্লেভারও আসে। তো মশলাটা কষা পর্যন্ত একটু ওয়েট করছি। ফ্রেন্ডস, মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এতে দিয়ে দিব কিউব করে কেটে রাখা আলু। আমি এখানে ছোটো ছোটো কিউব করে কিন্তু আলু আগে থেকে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। আর এখন আমি এই কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টা বড় সাইজের আর 1টা মিডিয়াম সাইজের আলু কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আর একটু বেশি পুর রান্না করতে চাইলে আলুর পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই, আপনারা কম বেশি করতে পারেন। তো এখন আলুর গায়ে মশলাটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। পুরো কাজটাই কিন্তু আমি একদম অল্প আঁচে করছি, কারণ অল্প আঁচে করলে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি পুরো পুরটাই কিন্তু অল্প আঁচে রান্না করে নেব, এতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে হয়ে যাবে। তারপর কিন্তু ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যেহেতু পুরটা একটা ময়দার নাস্তার ভিতরে ঢুকাবো, এই কারণে পুরটা একটু ভাজা ভাজা শুকনো শুকনো করে রান্না করব। এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে করে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঢেকে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু পানিও পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর পুরটাও প্রায় হয়ে গিয়েছে। প্রায় বলতে কি, পুরোপুরি হয়ে গিয়েছে। আর মাঝখান দিয়ে একবার খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর চামচের ব্যাক সাইড দিয়ে একটু চেপে চেপে একটু ভেঙে দিয়েছিলাম। তো এখন আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 7 অনুযায়ী লবণ। আর এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ খাবার তেল। আর এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। ফ্রেন্ডস, ভালোভাবে ময়ন করে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। তো আমি ডোটাকে কিন্তু ভালোভাবে তৈরি করে 30 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তো আপনারা চাইলে 30 মিনিটের কমও রেস্টে রাখতে পারেন। এ পর্যায়ে আমি এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি।
ফ্রেন্ডস, আমি এখানে একটা রুটি তৈরি করে নিয়েছি আর রুটিটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি। ফ্রেন্ডস, যেহেতু আমার রুটিটা ছোট ছিল তাই আমি এখানে দুইটা ভাগ করে নিয়েছি একটা ছুরির সাহায্যে কেটে, তো এখন আমি পুরটা সেট করে নিচ্ছি। ফ্রেন্ডস দেখুন, আমি ঠিক এর মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি আর পুরটা একটু অল্প করে দিচ্ছি, নাহলে একটু ফোল্ড করতে অসুবিধা হতে পারে, তো এখন আমি এই সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। এই সাইড থেকে ফোল্ড করে একটু সিল করে দিতে হবে, আবারও এই সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি। এবার চারো সাইড থেকে সিল করে নিচ্ছি। ফ্রেন্ডস, চারো সাইড থেকে ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে আর এখন কাঁটা চামচ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। জাস্ট সিম্পলি একটু করে চাপ দিচ্ছি আর একটা ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। এভাবে আমি চারো সাইড থেকে একটা ডিজাইন তুলে নিচ্ছি। আর দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে তারপর ভেজে নিব। তো নাস্তাগুলো আমি সবগুলো এভাবে শেপ করে নিয়েছি আর ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর নাস্তাগুলো এখন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে করে একটা পাশ পুরোপুরি ডুবে থাকে তেলের মধ্যে, আমি সেই অনুযায়ী তেল দিয়ে দিয়েছি। আর নাস্তাগুলোকে আমি এখন মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার এখানে 12টা হয়েছে আর আমি কিন্তু একবারে সবগুলো ভাজবো না, 5-6টা করে ভেজে নেব। আমি এখানে 6টা দিয়ে দিয়েছি, একবারে বেশি দিলে কিন্তু গ্যাদারিং হয়ে যাবে, লেগে যাবে, ভাজতে কিন্তু অসুবিধা হবে। তো আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নেব। আমি একটা লাইট গোল্ডেন কালার করে এই নাস্তাগুলোকে ভেজে দিব। একটা সাইড যখন হালকা হয়ে যাবে তখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিব। আর ফ্রেন্ডস দেখুন, আস্তে আস্তে কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। একবারে যদি চুলার আঁচ বাড়িয়ে দিই তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আমি যেই কালারটা চাচ্ছি সেই কালার অনুযায়ী কিন্তু ভাজা যাবে না। ফ্রেন্ডস দেখুন, আমি যেরকম একটা কালার চেয়েছিলাম লাইক গোল্ডেন কালার, সেই গোল্ডেন লাইট কালার করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো এখন পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি আর এরকমভাবে আমি সবগুলো ভেজে তারপর পরিবেশন করে নিব। আর পরিবেশন করার পর কেমন হয় চলুন দেখে নিই। তৈরি হয়ে গেল মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করা এই সকাল বিকালের নাস্তার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে রেসিপির ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।